গল্পস্রোত চ্যানেলে আপনারা শুনছেন আক্তারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস চিলেকোঠার কোঠার সেপাই আজ ষোলোতম পর্ব বাবা তোর পাউত পরি বাবা মুখ দেওয়া বাপ ও বাপ পরমাণিকের কাকতি মিনতির সঙ্গে আরও কেউ কেউ চ্যাংটকে অনুরোধ করছিল হামাগুড়ে দেখা ঘটনা বাবা এই গাছত যায় একটা কূপ মারছে মুখো তাই আর ভাত পারে নাই অক্তভূমি করতে করতে শিটকা মারছে কিন্তু বৈরাগীর ঝুড়ি ও ডালের জঙ্গল সাফ না করলে লোকজনের বসবার ঠাই হয় কি করে মানুষও এসেছে বাপু ভিড় দেখে মনে হয় এদিককার গোটেয়া তালপোতা পদুম শহর চিথুলিয়া উত্তরের চন্দনদহ দর্গাতলা পশ্চিমের করিতলা কামালপুর গোলাবাড়ি গোলাবাড়ি কোনো গ্রামে পুরুষ মানুষ আজ ঘরে নাই দূরের চর এলাকার লোকও এসেছে যমুনার গহীন ভেতর থেকে জেগে ওঠা ডাঙার মানুষ এদিকে খুব একটা আসে না আজ তারা এসেছে দল বেঁধে এদের বেশিরভাগ লোক বৈরাগীর ভিটার পুরনো বাসিন্দার খবর জানে না তাই কেউ হাতের দা এমনকি কাস্তে বা কোদাল দিয়েও ডালপালায় কোপ একটা কোপে বটপ্রাসাদ প্রতিধ্বনি তোলে প্রতিধ্বনি প্রথম প্রথম ছিল গরু গম্ভীর সেই আওয়াজে মানুষের গা ছমছম করে ওঠে ডালপালা ও ঝুড়ির সংখ্যা একটু কমতেই প্রতিধ্বনির থেকে গাম্ভীর্য ও দম্ভ ঝরে পড়ে দেখতে দেখতে খটখট ও ঠকঠক ধ্বনি ছাড়া আর তেমন কিছুই থাকে না এই শব্দসমূহ ঝরঝর করে ও পরে শিরশির করে ছড়িয়ে পড়ে পাতায় পাতায় ডালপালায় ফলের বোটায় এবং শালিক ঘড়িয়ালের পাখনায় পাখনায় কিছু ফল টুপটাপ করে নিচে পড়ে কিছু পাতা বোটা থেকে খসে শূন্যে ভাসে এবং কিছু পাতার বাঁধন শিথিল হয়ে আসে পুরুষ অনুক্রমে এই গাছের কোলে কাখে বড় হওয়া শালিক হরিয়াল অতিরিক্ত ডাল ও কোড়ালের কোপের পাশাপাশি দিকে বৈরাগের ভিটা উপচে মানুষ ছড়িয়ে পড়েছে চাষের মাঠে একদিকে পুকুর পর্যন্ত অনেকে একটু ভয় পায় তারা ইচ্ছা করেই সরে বসেছে কথা বলছে ফিস ফিস করে মুড়ে বসে সবাই সমাবেশের ঘনত্বও বাড়ায় ভাঙা ও মাটির সঙ্গে প্রায় সমান হয়ে যাওয়া পুরনো ইটের বেদির উপর সোজা হয়ে দাঁড়িয়ে হাতের কাগজ থেকে পাঠ করতে শুরু করে আলিবক্স তার পড়া তেমন শুদ্ধ নয় যমুনার ভিজে বাতাসের ঝাপটায় ভারী জিভে চবর্গের তালুক্য ধ্বনিগুলো সে দন্তমূলীয় উচ্চারণ করে এতে আনোয়ারের অনুমোদন নাই কলেজে পড়া ও পার্টি করা ছেলেদের আরেকটু সচেতন হওয়া উচিত তার বাক্য মাঝে মাঝে অশুদ্ধ প্রধানত সাধু ভাষায় লেখা হলেও চলিত রীতির হঠাৎ ব্যবহার কানে লাগে তবে আলিবক্সের পড়া ও মাঝে মাঝে দর্শকদের দিকে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলা শুনতে শুনতে আনোয়ারের অস্বস্তি কমে কিছুক্ষণের মধ্যেই ভালো লাগতে শুরু করে আলিবক্সের কথা খুব স্পষ্ট তার একই কথার পুনরাবৃত্তি বাহুল্য মনে হয় না তার ভঙ্গি জড়তামুক্ত গাজের গরুচুরির প্রসঙ্গ এলে তার পাঠ হয় চরের হোসেন আলী ফকিরকে প্রধান সহযোগী মোতায়েন করিয়া উহার নিযুক্ত মানুষ দ্বারা কৃষক চাষীদের ঘর হইতে গরুচুরির যে তৎপরতায় আপনি লিপ্ত উহা এতদ অঞ্চলের মানুষের ত্রাস ও মৃত্যুর কারণ হইয়াছে আপনার জ্ঞাত সারে ও আপনার হুকুমে আপনার বেতনভুক্ত শয়তান মোহাম্মদ হোসেন আলী ফকির তাহার বর্গাদার ও পোত্তনী চাষিদের দ্বারা গরিব কৃষকদের গরু চুরি করিয়া থাকে আলিবক্স মুখ তুলে খৈবার দিকে তাকায় আপনি কি ইহা অস্বীকার করতে পারেন খৈবর বসানো হয়েছে একটা বেঞ্চে তার পাশে জালাল উদ্দিন এদের পেছনে দাঁড়িয়ে রয়েছে নাদু পরামাণিক লিখিত অভিযোগসমূহ পড়তে পড়তে আলিবক্স বারবার খৈবারকে ওই প্রশ্ন করছিল প্রথমবার সে জবাব দেওয়ার চেষ্টা করছিল কিন্তু সমাবেশের বিশাল অংশ তার না শোনার সঙ্গে সঙ্গে শালা কথা কোষ না শালা কুত্তার বাচ্চা কথা কোষ না বলে গর্জন করে উঠে এবং তারপর থেকে সংখ্যাগরিষ্ঠের এই আদেশটি সে মেনে চলেছে আলিবক্স পরে আপনার চুরি করা গরুর বাথান হইতে আপনার নির্ধারিত জরিমানা পরিশোধ করিতে না পারায় দরিদ্র চাষী শুক্রামণ্ডল ওরফে পচার বাপ আপনার নিয়োজিত মানুষের হাতে প্রাণ দিয়েছে নানা অজুহাতে হুকুম দিয়া আপনি মানুষ হত্যা করেন উহাদের সংখ্যা আমাদের জ্ঞাতসারে সারে নয় জন পচার বাপের ছেলে পচা চিৎকার করে কেঁদে ওঠে সঙ্গে সঙ্গে কাঁদে তার কোলের ন্যাংটা ছেলেটা পশ্চিমে খিয়ার অঞ্চলে ধান কাটার কাজ সেরে খাওয়া দাওয়ার পরও দেড় কোটি টাকা নিয়ে গতকাল সে বাড়ি ফিরেছে হামলানো কান্নায় তার ক্রোধ বোঝা যায় না আপাতত পিতৃ সুখী তাকে সম্পূর্ণ দখল করে রেখেছে তবে চিৎকার করে রাগ জানায় নবেজুদ্দিন মাকুচুষা শতানকে বিনিঞ্চি থেকে নামাও হামারি গুরু পয়সা দিয়ে লিয়ে আসা লাগে হামাকি কি দরগাতলার বাকাসাকিদার উঠে দাঁড়ায় শালা খুনি শয়ের উপরে মানুষ মারছে কিসের বিচার করো তোমরা এক কুপুর শালার কাগজ থেকে মুখ তুলে আলিবক্স আমরা এই পর্যন্ত নয় জনের খবর পাইছি আপনি আন্দাজে শয়ের কথা খবের গাজির হুকুমে বিভিন্ন সময় নিহত নয় জন ব্যক্তির পরিচয় এবং তাদের কিভাবে হত্যা করা হয় আলিবক্স সেই বিবরণ পড়ে বাকাসাকিদার আরেকজনের কথা তোলে ছাইহাটার আকালুর বেটা শহর কথা বাদ দিলেন যে না শহর নিহত হয় ছাইহাটার চেয়ারম্যান মন্ডলের হুকুমে তার বিচার করব ছাইহাটার মানুষ কাল ছাই হাটাত গণ আদালত বসব সবাইকে এবার চুপ করতে বলে আলিবক্স পড়ে নয়টি সহ নানাবিধ অপরাধমূলক কার্যকলাপ দ্বারা মোহাম্মদ খৈবার হোসেন গাজী উরুফে খয়বার গাজী এতদ অঞ্চলের মানুষের সমূহ বিপদ ওর সর্বনাশ ঘটাইতেছে অত্র আদালত তাহার মৃত্যুদণ্ডের আদেশ দেয় পাঠ স্থগিত রেখে সে সমাবেশের অনুমোদন চায় খৈবরগাজির মৃত্যুদণ্ড কি আপনারা অনুমোদন করেন আকস্মিক নিরবতার সৃষ্টি হলো আলিবক্তির মুখ থেকে চোখ ফিরিয়ে সবাই এদিক ওদিক দেখে খৈবরগাজির দিকে কিন্তু কেউ তাকায় না সিন্দুরিয়া চরের এক লোক হঠাৎ উঠে দাঁড়ায় ধরো শালাক শালাক এখনই মারো আবার সবাইকে শান্ত হতে বলে প্রস্তাবটিকে আলিবক্স রায়ে পরিণত করে এইভাবে সর্বসম্মতিক্রমে এই গণ আদালত খৈবার হোসেন গাজীকে মৃত্যুদণ্ড দানের সিদ্ধান্ত গ্রহণ করিল মানুষের বিপুল কোলাহলের মধ্যে খৈবর গাজীর মুখ আরও নিচের দিকে ঝুলে পড়ে হাতের কাগজ পরেই চলেছে আলিবক্স এখন আফতার গাজীর অপরাধের বিবরণ দেওয়া হচ্ছে জমির আফসার কাজে ভালো বলছে এসব ব্যাপারে তার কাছে কেউ এলে সে বিনা পয়সায় পরামর্শ দিয়ে থাকে জমি জমা নিয়ে পারিবারিক সমস্যা দেখা দিলে সমাধান করার জন্য সে সবসময় প্রস্তুত কিছুদিনের মধ্যে সমস্যা সংকল পরিবারের কোনো একটি পক্ষ মামলার কাটা থেকে মুক্ত হয়ে দেখে যে তাদেরই কোনো টিপসই বা ছাপের কল্যাণে জমি চলে গেছে আফসার গাজের দখলে আবার বন্যা কি খরা কি এমনই কোনো অভাবের সময় এলে তার তৎপরতা দারুণ বেড়ে যায় পঁচিশ ত্রিশ ধার দিয়ে আফসার তখন লেগে গেল জমি লিখে নেওয়ার কাজে চন্দনদেহ বাজারে চায়ের দোকানের মাটির বারান্দায় এক বুড়ো রাত্রে কাটায় দিনের বেলা ভিক্ষা করে বাজারের প্রান্তে বটতলায় বসে লোকটা দাঁড়িয়ে কথা বলার জন্য খুব চেষ্টা করছে কিন্তু উচ্ছ্বসিত মানুষের সবাই একসঙ্গে কথা বলতে চায় বলে লুকটির সুযোগ মেলাই মুশকিল শেষ পর্যন্ত পথচারীদের কাছ থেকে ভিক্ষা চাওয়ার পদ্ধতি প্রয়োগ করে কাটতে শুরু করলে সবাই তার দিকে মনোযোগ দেয় কি ব্যাপার না গতবার বড় বানের সময় যখন বাধের উপর জীবনযাপন করছে আফসার গাজী তাকে ত্রিশটা টাকা দিয়ে সাদা কাগজে একটি টিপসই নিয়ে নেয় সেই কাগজ পরে পরিণত হয় জমি বিক্রির দলিল বন্যার পর তার সবেধন নির্মণী সেই এক বিঘা জমিতে চাষবাস করতে শুরু করে আফসার গাজের বর্গাদার। বুড়ো বাধা দিতে এলে আফসার গাজের লোকজন তাকে অ্যাসামার মারে যে বেচারাকে চন্দনদহ বাজারে বটতলায় না বসে আর বাঁচার পথ থাকে না এখন তার জমি ফেরত পাবার কোনো রাস্তা কি এরা বাতলাতে পারে না তার এই জিজ্ঞাসার জবাব দেয় একটি ছেলে জমি সব ফেরত নিয়ে ভাগ করে দেওয়া হবে সকলের মধ্যে সমান ভাগ হব ছেলেটি আলিবক্সের দলের কর্মী ভূমি সম্বন্ধে দলের নীতি ব্যাখ্যা করে একজনের মানে এক পরিবারের নামে দশ বিঘা জমি রাইখা বাদ বাকি বরাদ্দ করা হব গরিব চাষাগরের মধ্যে এই ঘোষণায় একটা হইচই পড়ে যায় তা হব কেমনে জমির দলিল লাগবো না পর্চা লাগবো না জমি এখনই ভাগ করো কিসের দলিল শালাগরে সব দলিল জাল এবার আলিবক্সের দলের ওই ছেলেটি ফের উঠে দাঁড়ায় এত মানুষ একসাথে কথা বলে কাম হব আলিবক্স তখন গাজী মোহাম্মদ আফসার আলী ওরফে আফসার গাজীর দণ্ড ঘোষণা করে আফসার গাজী সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে গরিব চাষিদের মধ্যে বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হলো এর উপর তাকে যেভাবে হোক গ্রেফতার করে পঞ্চাশ ঘা ব্যাত মারার সিদ্ধান্ত ঘোষণা করা হলে একসঙ্গে অনেকে উঠে দাঁড়ায় নিজ নিজ হাতে অন্তত দশ ঘা করে ব্যাথ মারার জন্য উদগ্রীব প্রায় পঁচিশ ত্রিশ জন লোক অনেকের গায়ে আফসার বা তার হুকুমদারদের মারের দাগ এখনো টন্টন করে তাকে কয়েক ঘা মারতে পারলে এই ব্যথার উপশম ঘটে সবাই একই বাসনা প্রকাশ করতে শুরু করলে আলিবক্স তাদের বসতে বলে আরে আফসার গাজী আর রশিদ মেয়া তো এখন গড় হাজির দুই শৈতানক যখন পাওয়া যাব তো বিবেচনা করে দেখলেই হব রশিদ মেয়া কি করলেন আলিবক্স জানায় যে তারও শাস্তির ব্যবস্থা করা হয়েছে কিন্তু তার অপরাধ ও শাস্তির বিবরণ পড়ার সুযোগ না দিয়ে একজন দাবি করে রসিদ মেয়ার হুল আর বিশি কাটা নুনমরিচ দিয়ে ভর্তা করে কুত্তাক খেলাও তার লিঙ্গ ও অন্ডকোষ সহযোগে এই খাদ্যবস্তু প্রস্তুতের প্রস্তাবে অনেকেই হাসে তবে কেউ প্রতিবাদ করে না কারণ নারী সহবাস হল রশিদ মিয়ার সবচেয়ে প্রিয় অভ্যাস ভোগের ব্যাপারে লোকটি শ্রেণীচ্যুত চাষাভূষা বা কামলাপাটের বৌঝিদের প্রতি তার পক্ষপাতিত্বও বরং বেশি চন্দ্রদহ বাজারের পশ্চিমে এত চমৎকার ব্যবসা গতকাল থেকেই এই এলাকার ভদ্রলোকদের উদ্বৃত্ত কাম মেটাবার জন্য সেটা যথেষ্ট বলে বিবেচিত হয়ে আসছে অথচ রশিদ মিয়া তার ধারে কাছেও যাবে না অন্যান্য ঋতুতে দুপুরবেলা এবং ধান কাটার সময় চাষিরা পশ্চিমে খেয়ার অঞ্চলে গেলে সন্ধ্যার পর সে চাষাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করে একবার একটি মেয়ের স্বামী হাতে দা নিয়ে তেরে এলে রশিদ মিয়া পালিয়ে এসেছিল কিন্তু এক সপ্তাহের মধ্যে মিয়াবাড়িতে চুরির তদন্তে এসে পুলিশ ওই লোকটিকে ধরে নিয়ে যায় থানা পুলিশ ও কোর্ট কাছারি করতে করতে লোকটা ফতুর হলো এবং তারই আদেশে তার বউ শেষ পর্যন্ত কাজ খুঁজতে যায় রশিদ মিয়ার বাড়ি কিন্তু রশিদ মিয়া তদ্দিনে তার প্রতি আসক্তি হারিয়ে ফেলেছে সুতরাং মেয়েটি তার স্বামীকে কোনো সাহায্য করতে পারলো না ভিটামাটি থেকে উচ্ছেদ হয়ে তারা চলে গেল যমুনার গভীরে ভেতরে কোনো চরে তার ভিটার উপর এখন রশিদ মিয়া ডিপ বসিয়ে চাষ করছে বক্স রশিদ মিয়ার জমি দখল করার সিদ্ধান্ত ঘোষণা করলে প্রৌঢ় একজন চাষি উঠে দাঁড়ায় তার আবেদন তার ডিপকল উঠায় আমার ভিটা আবার বাড়িঘর তুলবার চাই কিন্তু রশিদ মিয়াও অনুপস্থিত ধরতে পারলেই তাকে শাস্তি দেওয়া হবে চ্যাংটু জিজ্ঞেস করে যাই হাজির আসছে তাকে তো ফাঁসি দেওয়া হবো হুম ফাঁসি না মৃত্যুদণ্ড যেমন করে হোক মারা হবো কখন এইবার খৈবার গাছে মুখ তুলে চ্যাংটুর দিকে সরাসরি তাকাবার চেষ্টা করে তার ধারণা চ্যাংটুর সঙ্গে চোখাচোখি হলে চাষার ছেলে একটু দমে যাবে কিন্তু খৈবারের চোখ নিষ্প্রভ সে দুটো দৃষ্টিবঞ্চিত হয়ে এদিক ওদিক ঘুরে হুমড়ি খেয়ে পড়ে নিচের দিকে পান জর্দার খয়রি ঠোটো খুব কাঁপছে কাপন থেকে মনে হয় না সেগুলো কোনো শব্দও বের করতে সক্ষম তার পেছনে দাঁড়িয়ে নাদু বলে ও মিয়া কথা কন স্যাংরা প্যাংড়া বুঝ দিয়া কথা কন জালাল মাস্টার একবার উঠে দাঁড়িয়ে ফের বসে পড়ে খোবের গাজে শরীরের সবটাই এখন কাঁপছে চ্যাংটো এগিয়ে যায় আলি বক্সের দিকে ভাইজান আসামি কেমন করে কুপ দেওয়া লাগবো দেন। বিকালবেলার আলো তার কোরালে ঠিকরে পড়ছে চ্যাংটোর শরীর একটু একটু কাঁপে কিন্তু তার চোখ স্থির আনোয়ারের দেহেও চঞ্চলতা তার চোখ দুটো এখন একেবারে ফাঁক হয়ে গেছে পলক ফেলা কঠিন খোলা চোখ দিয়ে সে বটবৃক্ষের আগা পাঁচতলা দেখার চেষ্টা করে গাছের ওপর মনে হয় পাতলা কালি জমেছে কোনো কোনো পাতার গুচ্ছে আরও উপরকার আলো পড়ায় সেই সব জায়গা ঝকঝক করে নিচে কোনো জায়গা খালি নাই মানুষ কেবলই মানুষ মানুষের নীরব মুখগুলো ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠছে আলিবক্স বলে চ্যাংটু আগায় আসো হঠাৎ হুহু কান্নার ধ্বনি এই ভয়াবহ নীরবতাকে ছিঁড়ে ফেলার আয়োজন করে আনোয়ার চট করে তাকায় বটগাছের মাথার দিকে শালার পুরনো বাসিন্দা কি নতুন কোনো উৎপাদ শুরু করল না কাঁদছে খৈবার গাজে। আর কাঁদে নাদু কাঁদতে কাঁদতে নাদু হাঁটু ভেঙে বসে পড়ে হামার বেটা হয়ে তুই মানুষ খুন করব এই মানুষটা কতগুলো মানুষের যান কবচ করছে তার হিসাব রাখো এই মানুষ কতগুলো মানুষের রুজি নষ্ট করছে কত ছেলের জবাব শুনে তার কান্না আরও উথলে উঠে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ায় জালাল আমার একটা আর্জি ছিল তাড়াতাড়ি কন বেলা যায় আন্দার মধ্যে কাম সারা কঠিন আলিবক্সের অনুমতি পেয়েও জালাল মাস্টার দাঁড়িয়ে কাঁপে আলিবক্স তাকাতা দেয় তাড়াতাড়ি কন গো জালাল মাস্টারের চোখ তখন আনোয়ারের দিকে আনোয়ার একটু এগিয়ে আসে বলেন ভয় কি বলেন না আলিবক্স হঠাৎ ডাকে চ্যাংটু রেডি হ জালাল মাস্টার ঠোঁট কাঁপে মজলিসের কাছে কে যেন সংশোধন করে কন গণ আদালত মহামান্য গণ আদালতের নিকট মৌলবী মোহাম্মদ খৈবের গাজী সাহেব করুণা ভিক্ষা করেন সমাবেশ জবাব দেয় ওগলান ধান্দার কথা ধন শালাক এটি কোপ দিয়ে মারার পরে গোরা জাপ আরম্ভ হবো তখন বুঝবো মানুষের উপরে জুলুমের ঠেলা আল্লাহর বিচার যখন আরম্ভ হব আহ চুপ করেন বক্সের এই নির্দেশে লোকজন থামলে জালাল ফের মুখ খোলে আপনারা তাকে একটা সুযোগ দেন তৌবা করার সুযোগ দেন না সুযোগ বহুত পাইছে জালাল মাস্টার বলে না সেই কথা নয় গাজী সাহেবের একটি প্রার্থনা কাল তিনি জুম্মান নামাজ আদায় করবার চান তার এই অন্তিম বাসনা তার ইচ্ছা তাকে কবার দেন আলী বক্সের এই শর্ত আনোয়ার অনুমোদন করতে পারে না বলুক না তিনি না বলতে পারলে আর কেউ বললে ক্ষতি কি জালাল এবার সাহস পায় বাবারা দোষ ত্রুটি নিয়ে এই মানুষ তার পাপতাপের শাস্তিও তো তাই ভোগ করব মৃত্যুর আগে তাই একবার জুম্মার নামাজ পড়বার চায় এই কথার পুনরাবৃত্তি করলে সবাই হঠাৎ চুপ করে এবং শেষ বিকালের ময়লা আলোতে গোটা বটগাছ জুড়ে শালিক চেঁচাতে থাকে বলে করমালি ওগলান রসের কথা চ্যাংটো ঘুরে দাঁড়ায় সমাবেশের দিকে মুখ করে এই মানুষের আবার নামাজ বন্দি কি কি তামাম যে তাই মানুষকে জল্লাপুরা মারছে চুরি করছে আর আবার নামাজের হাউস হয় কি চোক নাদুর ডুকরে কেঁদে ওঠে এত বড় দাবি বালুসটা তার একটা হাউস না বাবা আলিবক্স প্রস্তাব করে আদালতের নিকট আমি একটা আবেদন করি আসামিরে মাগরেবের নামাজ পড়ার অনুমতি দেওয়া হোক বাদ মাগরেব তার মৃত্যুদণ্ড কার্যকর করা হব সমাবেশ থেকে অনুমোদন পাওয়া যায় একজন বলে হাজার হোক আল্লাহর নাম নিবার চায় দেও বাপু মাগরিবের নামাজ পড়বার দাও বাবারা বুদ্ধি হওয়ার পর যুগমার জামাত কোনো দিনই বাদ দেয় নেই একবার কঠিন রোগ হলো দুই মাস কলকাতা মেডিকেল কলেজে এই আনোয়ার বাবা জির বাপ ক্ষৈবার গাছই কান্নায় ভেঙে পড়ে আনোয়ারের বাবার সেবা শুশ্রূষার বিবরণ স্পষ্ট বোঝা যায় না আনোয়ার একটু অবাক হয় ক্ষয়বার গাছে হঠাৎ এতগুলো কথা বলে ফেলল কি করে জুম্মার নামাজ পড়ার বাসনা কি তার মধ্যে এতই শক্তি সঞ্চার করল তার চোখ এখনো নিচের দিকে গলায় সে করে জেল পয়লা জুম্মাটা সবাই এখন চুপ আনোর ভয় পায় লোকটার এই শেষ ইচ্ছা পূর্ণ করতে না দিলে সমাবেশের ভেতর আবার বিপরীত প্রতিক্রিয়া না হয় শোনেন আলিবক্সের কানের কাছে মুখ নিয়ে আনোয়ার ফিসফিস করে ব্যাপারটা কনসিডার করতে হয় মানুষের সেন্টিমেন্ট আবার হার্ট না হয় আলিবক্সের স্বরের মাত্রা কিন্তু স্বাভাবিক আরে রাখেন সারা টাইম চায় বুঝলেন না পাবলিক ঠিকই বলছে মানুষের বুদ্ধি শুদ্ধি আপনার চায় কারো কম না বুঝলেন জালালুদ্দিন এবার হঠাৎ হাত ধরে ফেলে আলিবক্সের বাবা তুমি আমার ছাত্র না হলেও পুত্র তুল্য আমার আত্মীয় স্বজন ইতি কুটুম্বের মধ্যে আমার ছাত্র নিশ্চয়ই আছে মাস্টার সাহেব আমার মধ্যে আপনার ছাত্র সম্ভব নয় বংশের মধ্যে লেখাপড়া করছি একটু দমে গেলেও জাল হাল ছাড়ে না একটা দিন দিবার পারেন না নিজে করে মসজিদ দাদা দাদারা বানায় গেছে একটা দিন খালি জুম্মার জামাত পরব আলিবক্স জবাব না দিয়ে খোবের গাছের অপরাধের তালিকা লেখা লম্বা কাগজটা ভালো করে পরীক্ষা করে দলের কর্মীরা কাগজটা খোবারের পিঠে ঠেকিয়ে দেখে নিল একটু পর মৃতদেহের সঙ্গে সেটে দেওয়া হবে খৈবারের প্যানপানা নিয়ে পরিণত হল হাওয়া ও আর্তনাদে জেল হজ্জাদের প্রথম জুম্মার নামাজ পড়ার আকুল পিপাসা তার মাথায় চড়ে আল্লাহর নাম বাদ দিয়ে সে তার করাচি ঢাকা ও বগুড়া শহরে বসবাসকারী তিন ছেলে মৃত কন্যা এবং বাপের বাড়িতে বেড়াতে যাওয়া স্ত্রীর নাম ধরে ডাকতে থাকে এই আরতনাদের মর্মোদ্ধার করা আনোয়ারের পক্ষে অসম্ভব লোকটাকে নামাজ পড়ার সুযোগ দেওয়াটা বোধহয় উচিত কিন্তু আলিবক্স রাজি হতে চায় না তার আসল মতলব কাজটা পড়া আলিবক্সের কানে মুখ নিয়ে আনোয়ার ফিসফিস করে মরার আগে একটা দিন কি এসে যায় সরকারি আদালতে উত্তর দেয় খৈবার গাজে হাওয়া কান্না নাদুকে ও জোরে জোরে বিলাপ করতে উদ্বুদ্ধ করে এই উপরে আল্লাহর গজব পড়বো বাবা ওদিকে একটু দূরে গাবতলার দিকে কয়েকটা আলো দেখা যাচ্ছে বান্দু শেখ ও নবেজুদ্দিন তাই দেখে নিজেদের মধ্যে কানাকানি করে বট বৃক্ষের পুরনো বাসিন্দা তার বাস্তব ভিটায় মানুষের সমাগম ও কোলাহলে ক্রুদ্ধ হয়ে কি শাস্তি দিতে আসছে করমালীয় ভয় পায় সলো কিসের গো হাতের দায়ের উপর তার আঙুলগুলো চেপে বসে একটা হ্যাজাকের আলো কাছাকাছি চলে এলে পেছনে বিশ পঁচিশ জনে একটা মিছিল স্পষ্ট হয় মিছিল সামনে বোঝবার আগেই শোনা যায় আগরতলা ষড়যন্ত্র মানি না মানি না পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা জেলের তালা ভাঙবো শেখ মুজিবকে আনবো মিছিলের সামনে প্যান্ট শার্ট পাজামা পাঞ্জাবি পরা কয়েকজন কলেজের ছাত্র সমাবেশের মানুষ ওদের দিকে চুপচাপ তাকিয়ে থাকে ওদের একজন আলিবক্সকে চেনে আপনাদের মিটিং গণ আদালত বসে ভালো করছেন পশ্চিমাদের দালালগুলারে শাস্তি দেন চ্যাংটু আলিবক্সের শরীর ঘেসে দাঁড়ায় বড় দেরি হয়ে যাচ্ছে খোবের গাজিকে এক্ষুনি শেষ করে ফেলা দরকার কিন্তু হ্যাজাকু মিছিল তখন সমাবেশে ঢুকে পড়েছে এদের একজন বক্তৃতা শুরু করে ভাই সব আয়ুব শাহী মনেম শাহীর শোষণে সোনার বাংলা শ্মশানে পরিণত হয়েছে চ্যাংটু বক্তার দিকে এগিয়ে যায় এখন ইগলান থন হামাগরে কাম না সে কিন্তু সমবেত মানুষের কেউ কেউ বক্তৃতা শুনতে চায় হোক না ভাষণ হোক উৎসাহিত যুবক তার বক্তৃতা অব্যাহত রাখে বাঙালির প্রাণের দাবি বাচার দাবি নিয়ে আন্দোলন করার অপরাধে বাংলার সাড়ে সাত কোটি মানুষের অবিসম্বাদিত নেতা শেখ মুজিবুর রহমান আজ পশ্চিমাদের ষড়যন্ত্রের শিকার বাঙালি আজ ঐক্যবদ্ধ এক মন এক চিত্ত আলিবক্স তাদের একজনকে ডেকে বলে আমাদের আদালতের কাম হয়ে যাক আপনি না হয় পরে লেকচার দিয়ে বক্তা যুবক থামতে পারে না তার দলের লোকটি বলে আমরা তো লেকচার দিতে আসিনি চন্দনদহ বাজারে কাল আমাদের সভা তাই ঘোষণা করতে এসেছি এদের কেউ কেউ জালাল ছাত্র তার সঙ্গে কথাবার্তায় বোঝা যায় একজন পড়ে রাজশাহী ইউনিভার্সিটিতে আরেকজন বগুড়া আজিজুল হক কলেজের ছাত্র আর বক্তৃতা করছে যে ছেলেটি সে হলো দরগাতলার সরকারদের ছেলে বরাবর ঢাকাতেই মানুষ ঢাকা ইউনিভার্সিটির নিম্নেতা গোছের ছাত্র জালালুদ্দিন তার ভাষণে অভিভূত বোঝায় যায় ভাষার উপর ছেলের দখল খুব কিন্তু অধৈর্য হয়ে ওঠে চ্যাংটু কথা তো মেলা করেন আপনা ঘরে মিটিং কাল যাওয়া হবো এখন আমার ঘরে কাম করবে দেন তো চ্যাংটুর হাতে কোড়াল এবং চোখের স্থির দেখে বক্তা ও তার সহকর্মীরা থামে তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রদত্ত সদা সপ্রতিভ অভিভক্ত দিয়ে এই ভোরকে যাওয়া সামলানো দায় আগামীকাল বিকেল তিনটায় চন্দনদহ বাজারে তাদের জনসভায় যোগদানের আহ্বান জানিয়ে তারা পা দেয় গ্রামের রাস্তায় কিছুক্ষণের মধ্যে তাদের স্লোগান এসে প্রতিধ্বনিত হয় বটগাছের পাতায় এবং ডালে ওরা যাবার পর বোঝা গেল যে সমাবেশের লোকও একটু কমে গেছে আরও কিছুক্ষণ পর বোঝা যায় যে কয়েকজনের ছোট্ট একটি দল সমাবেশ থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছে গাজীবাড়ির দিকে কারা আনোয়ার পা উঁচু করে দেখবার চেষ্টা করছে পাঁচ ছয়জন লোকের ছায়া ছায়া গতি ছাড়া আর কিছু চোখে পড়ছে না কারা করমালি বলে না হামাগরে মানুষ কোথায় যাচ্ছে কেউ জবাব দেয় না হঠাৎ করে উত্তর দিকের আকাশ আলোকিত হয়ে ওঠে কি হলো আগুন হ্যাঁ আগুনের শিখা গোলাপি রজনীগন্ধার মতো উঠল। দুলে কি হল চ্যাংট শান্ত গলায় জানায় গাজীবাড়ির খানকা ঘর পোড়া অ্যাঁ আনার চমকে ওঠে খবরগাজির বৈঠকখানার দালানে আগুন লাগালো কে দেখতে দেখতে আগুনের শরীর থেকে কোমলতা লুপ্ত হয় চৌড়া ও লম্বা শিখায় আগুন আকাশভুক হবার উদ্যোগ নেয় বলে প্রাণঘাতি চিৎকার করে খৈবার কাছে মাটিতে পড়ে যায় আনোয়ার চমকে ওঠে চ্যাংটু এরকম হঠাৎ করে কোরালের বাড়ি মেরে লোকটাকে কি শেষ করে ফেলল না তাকে কেউ স্পর্শ করেনি গৃহদাহের দৃশ্য তার এই আকস্মিক শোকাধিক্যের কারণ মুহূর্তের মধ্যে করমালি ও পচা তাকে ধরাধরি করে তোলে করমালির পায়ে পোড়ার ঘা তার পক্ষে অত বড় দেহ ধরে রাখা মুশকিল তাই তার জায়গায় নেয় চ্যাংটু চ্যাংটুর কোড়াল নিচে পড়ে রইল পচা ও চ্যাংটু খোবারগাজীকে নিয়ে ছুটতে শুরু করে উত্তরের অগ্নিকাণ্ডের দিকে আনোয়ার হতচকিত হয় কি হলো চ্যাংটু কোথায় যাচ্ছ আলিবক্স কিছু না বলে ওদের অনুসরণ করে করমালি তাদের সঙ্গে খোড়াতে খোরাতে দৌড়ায় আর চিৎকার করে শালা কাজ হোসেন দশা ডাকাত শয়তানকে আজ আগুনের মধ্যে পোড়ানো হব আনোয়ার ছুটতে ছুটতে বলে আলিবক্স 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 ছুটতে ছুটতে পেছনে তাকায় তাড়াতাড়ি আসেন আলিবক্স গণ আদালতের স্পিড থাকছে না এটা ঠিক হচ্ছে না আলিবক্স থুথু ফেলে স্পিড তো নষ্ট হয়েই গেছে জুম্মার নামাজ নিয়ে কাওলা পয়দা করলেন তার স্বতন্ত্র বাঁচাবার পারলেন কই আনোয়ার প্রাণপণে ছোটে তার জমাট বাঁধা মাথা টলমল ক্ষয়বার কাছে কে সে বাঁচাবার চেষ্টা করবে কেন তার অপরাধ তাতে কয়েকবার ফাঁসি দিলেও তার উপযুক্ত শাস্তি প্রদান হয় না থানা পুলিশ কোর্ট কাছারি সব যখন প্রহসন তখন গণ আদালত গঠন না করে আর পথ কি এসব কি সে কারো চেয়ে কম বোঝে যাবে কেন গাজীদের সঙ্গে আত্মীয়তার তার কি এসে যায় এখানকার পৈতৃক সম্পত্তির সঙ্গে সে তো সম্পর্কহীন দুই পুরুষ ধরে সম্পর্কহীন তাহলে পক্ষে দণ্ডিতের একটি বিশ্বাস না বিশ্বাস নয় একটি ইচ্ছাকে স্বীকৃতি দিয়ে সে গণ মর্যাদাময় চরিত্র গঠনের উদ্যোগ নিয়েছিল খৈবার গাজীকে জানোয়ারের পর্যায়ে নামিয়ে দিলে তাকে মেরে ফেলার জন্যে এত মানুষের অনুমোদনের দরকার ছিল না তার সমস্ত কাপড় চোপড় খুলে তাকে একটা পাগলা কুত্তায় পরিণত করে মারলে তার সঙ্গে সাধারণ হত্যার পার্থক্য কি হয় খৈবারকে শাস্তি দেওয়া দরকার কাল আনোয়ার নিজে তাকে মারবে দা দিয়ে হোক কোরাল দিয়ে হোক খোবার ঘাড়ে প্রথম ও চূড়ান্ত কোপটা দেবে আনোয়ার নিজে আলিবক্স চ্যাংটুকে ধরে ফেলেছে চ্যাংটু এটা কি করলি চ্যাংটুর উদ্ধত চোখ নিচের দিকে নামে খোবার গাজী মাটিতে চিতপটং হয়ে শুয়ে থাকে আলিবক্স চ্যাংটুর ডান হাত ধরে ঝাঁকায় আদালতের সগুলির মতামত অসমান কোরা আসাবিকে নিয়ে তুমি দৌড় মারছো কি তাকে আগুন দিয়ে মারা দরকার আপনারা কি তাক মারবার দিবেন কোন শালা তাক রক্ষা করবার পারে আদালত তার মৃত্যুদণ্ড সাব্যস্ত করছে তার অপরাধ সগুলি একটা একটা করে লেখা তার পিঠত লাগাই দেওয়া হবো তাইলে আর সব শয়তান শয়তানি বন্ধ করব তুমি শালাক খালি খুন করবার চাও খোবারিক পুরে আমরা তুমি আরেক খৈবার হবার চাও এদিকে গাজীদের বৈঠকখানা জ্বলে যাওয়ার দবদব আওয়াজ ছাপিয়ে শোনা যায় জালাল মাস্টারের চিৎকার আরে উপরে যাবো গো পানি ঠালো পানি ঠালো পড়ুক করমালি প্রতিবাদ করে শয়তানের গুনাগারই দিব না আরও কেউ কেউ হৈ হৈ করে ওঠে শালা সব শেষ হয়ে যাক জালাল মাস্টার সতর্ক করে আরে গাও দগ্ধ হয়ে যাব হামাগড়ে আছে কি শালারাই তো বেমাক নিয়ে নিজে করে ঘর তুলছে আরে পরিবার আছে না তোমাদের স্ত্রী পুত্র কন্যা আছে না জালাল মাস্টারের আহ্বানে সাড়া দিয়ে এবার অনেকে তার কাছে আসে খৈবারের আত্মীয় স্বজন কারো টিকি দেখা যায় না ভয়ে সবাই এদিক ওদিক গা ঢাকা দিয়েছে জালাল তাই সমাবেশের লোকদের সব নির্দেশ দেয় দেখতে দেখতে প্রচুর পরিমাণে মাটির কলসি বদনা বাটি চলে আসে বাড়ির সামনে পুকুর থেকে পানি তুলে লোকজন খৈবার গাজে বৈঠকখানা আগুন নেভাবার কাজে তৎপর হয়ে ওঠে আনোয়ারদের বাড়িতে লোকজন নাই বললেই চলে গতকাল দুপুরে বড় চাচার সপরিবারে চলে গেছে পুদুম শহর সেখানে তার শালির শ্বশুর বাড়িতে রাত্রি কাটিয়ে চলে যাবে বগুড়া বাড়ির পেছন দিক দিয়ে গেছে মেয়েদের জন্য গরুর গাড়ির ব্যবস্থা করা হয়েছিল মন্টোটা পর্যন্ত পালিয়েছে এতগুলো ঘর ফাঁকা মাঝখানের মস্ত সোবার ঘরে খৈবার গাজি ঘরের দুটো দরজায় আলিবক্সের দলের লোকজন বারান্দায় বান্দু শেখ ও পচা আনোয়ারের ঘরের ভেতর দিককার দরজা খোলা দরজার পাশে বারান্দায় লোহার থামে সুতা বেঁধে জাল বনে নবেজুদ্দিন দেওয়ালে হেলান দিয়ে পোড়া পা মেঝেতে রকম রেখে কোকায় করমালি করমালির গায়ে জ্বর এই পোড়া পায়ের যে কি হবে আনোয়ার তো ওষুধপত্রের কোনো ব্যবস্থায় করতে পারল না দলের একটি ছেলের সঙ্গে নিচু সরে কথা বলতে বলতে আলিবক্স বেরিয়ে আসছিল আনোয়ারের ঘরে ঠুকে বলে আনোয়ার ভাই আপনি গাজের ঘরে যান রাত্রে ওই ঘরেতে থাকবেন আপনি আমার যাওয়া লাগব কোথায় এত রাত্রে আলিবক্স তাকে টেনে বারান্দার এক প্রান্তে নিয়ে যায় ছাই হাটার খবর ভালো না কি এই চ্যাংরা খবর নিয়ে আসছে আলিবক্সের দলের ছেলেটি খবর নিয়ে এসেছে যে সন্ধ্যা থেকে ছাই হাটায় খুব গোলমাল কাল দুপুরে প্রাইমারি স্কুলের মাঠে গণ আদালত বসবে ছাইহাটার চেয়ারম্যানের বিচারের ব্যবস্থা হয়ে গেছে কিন্তু আজ বিকাল থেকে দলের একটি ছেলেকে পাওয়া যাচ্ছে না গ্রামের লোকজন খেপে গিয়ে চেয়ারম্যানের বাড়ি চড়াও হয়ে আগুন ধরিয়ে দিয়েছে ওদিকে যে ছেলেরা আজ বৈরাগীর ভেটার সামনে দিয়ে মিছিল নিয়ে গেল তারা প্রাইমারি স্কুলের মাঠ দখল করে স্কুলের দেওয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙিয়ে দিয়েছে তাদের দাবি এই যে আগামীকাল গণ আদালত বসানো চলবে না বসলে ওদের চন্দনদহের ঐতিহাসিক আলিবক্সদের পরবর্তী প্রোগ্রাম নষ্ট হতে পারে আলিবক্স আজ ওখানে সব ঠিক করে ভোর হওয়ার আগেই ফিরে আসবে বারান্দা থেকে কয়েক ধাপ নিচে ওঠান পাতলা কুয়াশা জড়ানো শীত সেখানে শিরশির করে আগুনের একটি বিন্দুকে উঠানে জ্বলতে দেখে আনোয়ার চমকে ওঠে কে মুখ থেকে বিড়ি নামিয়ে এগিয়ে আসে চ্যাংটু হঠাৎ চমকে ওঠায় আনোয়ার বিব্রত হয় আলিবক্স ভরে আসতে পারবেন তো পারবো না পারলেও অসুবিধা হব না দুটার মধ্যে এই বই কাম শেষ করা আবার সাই হাটা মুখে মেলা করা লাগব চ্যাংটু বলে ভাই না আসবার পারলে হামরা আসি না খোবার গাজী শুয়ে রয়েছে বড় চাচাদের বিশাল সেকেলে পালং গদি মোড়া ইজি চেয়ারে বসতে বসতে আনোয়ার আর চোখে তার দিকে তাকায় আর মাত্র কয়েক ঘন্টা আয়ুর অধিকারী লোকটা কম্পমান চোখে তার চারপাশের জগৎ শেষবারের মতো অনুভব করে নিচ্ছে জীবনে কতগুলো খুন জখম করেছে কত মানুষের সর্বনাশ করেছে তাই ভেবে সে কিসে বোধ করে তার মাথায় কি কেয়ামতের ভয় আখেরাতের ভাবনায় কি সে কাতর নিজের বিশ্বাস কি কুসংস্কার অনুসারে নামাজ পড়ে মৃত্যুর আগে তৌবা করতে পারলে লোকটা একটু শান্তি পায় এই অনুতাপ মৃত্যুর আগের মুহূর্তে তাকে হয়তো একটি মানুষে পরিণত করবে বাবা বাবা আনোয়ার খৈবারের ডাকে আনোয়ার ইজি চেয়ার থেকে উঠে তার কাছাকাছি দাঁড়ায় কিছু বলবেন খৈবারের চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ে আনোয়ার বলে যায় নামাজ এনে দেব নামাজ পড়বেন খৈবার ভাঙাচোরা গলায় বিড়বিড় করে বৈঠকখানা সবটাই পড়ছে না আনোয়ার জবাব দেওয়ার আগেই সে স্বগতোক্তি করে এতদিনের বাড়ি চাষাভুষের হাতে লুটপাট হলো কত জিনিসপাতি বাসনকোসন বাসন কোষণ, সোনা কাপড় চুপড় কাশ্মীরি শালিয়াছে বারো চোদ্দো খান বাপজানের আমলে চিনামাটির বাসন দাদির আমলের গয়নাপাতি আনোয়ার অবাক হয়ে লোকটার বিলাপ শুনে বৈঠকখানার পেছনে ধানের গোলা উটাতেও আগুন দিছে বাবা ধানের গোলা আপনি যাদের গরু চুরি করেছিলেন ধানের গোলা এখন তাদের দখলে আনোয়ারের ঘৃণা হয় সম্পত্তির লোভ লোকটার এতটুকু কমেনি তোমরা আমাকে আগুনের মধ্যে দিবার পারলা না আমার দলিলপত্র হিসাব নিকাশ সব থাকলো বুব দুয়ারি দালানের মধ্যে আমার ছেলেরা সব চাকরি বাকরি করে সয় সম্পত্তির হিসাব কিচ্ছু বুঝে না বলতে বলতে ক্ষয়বার কাঁদে কাঁদতে কাঁদতে ফের বলে রুকেয়ার ব্যাটার নামে কিছু দেবার পারলাম না সৎ মায়ের সাথে থাকে বাপ যত ভালো মানুষ হোক কতদিন তার ভালো মানুষই থাকবে মৃত কন্যার একমাত্র সন্তানের ভবিষ্যতের ভাবনায় খৈবার কাছি উদ্বিগ্ন তবে এর চেয়েও বড় উদ্বেগ তাকে অস্থির করে কুর্নি বিলের ধারে সাড়ে সাত বিঘা জমি নিয়ে মামলা করছে আকন্দেরা উকিলের সাথে পরামর্শ করা হলো না হুই জমির দশা যে কি হয় আনোয়ার ভাবে চ্যাংটুর কুড়াল চেয়ে নিয়ে এক কূপে শালাকে শেষ করে দিই মৃত্যুর আগের মুহূর্তে সম্পত্তির জন্য ব্যাটার এরকম খাই খাই ভাব এর চিকিৎসা আর কি হতে পারে বাবা আনোয়ার এক বদনা পানি দিবার কত উজু করে যায় না মাঝে বসে আল্লাহ হ আল্লাহ বারান্দায় বসে ক্ষোভে গাজে উজু করায় জাল বোনা বন্ধ রেখে নবেজুদ্দিন একবার টুল একবার গামছা এগিয়ে দেয় ঘরের ভেতর খৈবার নামাজ পড়তে বসলে নবেজউদ্দিন দাঁড়িয়ে থাকে তার পেছনে বারান্দায় পায়ের যন্ত্রণায় গঙ্গায় করমালি উঠান থেকে আলিবক্সের দলের একটি ছেলে এগিয়ে আসে ছাইহাটা থেকে খবর এসেছে তাদের দলের নিখোঁজ ছেলেটির লাশ পাওয়া গেছে ইউনিয়ন কাউন্সিলের অফিসের পেছনে গ্রামের লোক ওই অফিসে আগুন ধরিয়ে দিয়েছে চেয়ারম্যান বোধহয় পালিয়ে গেছে তার ভাইকে ধরা হয়েছে ঘরে রাকাতের পর রাকাত নামাজ পড়ে চলেছে খৈবার গাছই এই করতে করতে সকাল হয় আনোয়ারের চোখ ঘুমে জড়িয়ে আসে চ্যাংটু এসে খবর দেয় আলিবক্সের ফিরতে দুপুর হতে পারে আনোয়ারের ঘুম মাথায় ওঠে তাহলে এখানকার কাজ হামরা সিকি চোখ জুম্মার নামাজ বাদে কাম করা হবো আটটা সাড়ে আটটার দিকে একটি ছেলে এসে জানায় যে আলিবক্স রওনা হয়েছে আনোয়ার এক গ্লাস পানি খাবার জন্যে পাশের ঘরে ঢুকছে এমন সময় একটু দূর থেকে সময়বত কণ্ঠের ধ্বনি কানে আসে তাহলে আলিবক্সকে মিছিল নিয়ে আসছে না এই মিছিল আলিবক্সের নয় তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব এইসব স্লোগান থেকে বোঝা যায় চন্দনদোহের জনসভায় উদ্যোক্তরা গ্রাম প্রদক্ষিণে বেরিয়েছে দেখতে দেখতে মিছিল বাড়ির সামনে এসে পড়ে এবং মিছিলের কয়েকজন ঢুকে পড়ে বাড়ির ভেতর কেউ কেউ বলে আসেন ভাই আপনারা সবাই আসেন বাঙালির জাতীয় নেতা আজ কারাগারের অন্তরালে পশ্চিম পাকিস্তানি শাসকদের হাত থেকে তাকে ছিনিয়ে আনার জন্যে ঢাকার হাজার হাজার মানুষ আজ বুক পেতে দিচ্ছে বুলেটের সামনে সামান্য গ্রাম্য কোন্দল নিয়ে আপনারা বাঙালির ঐক্য নষ্ট করবেন না এক তরুণ হাত ধরে আসেন ভাই হাত ছাড়িয়ে নিলে ছেলেটি ধরে বান্দু শেখের হাত এবং তার হাতে গুজে দেয় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আঁকা পোস্টার বান্দু শেখ ওদের সঙ্গে ভিড়ে গেলে চ্যাংটুল চটে যায় আপনারা কি আরম্ভ করছেন হামাগড়ে মানুষ নিয়ে টানেন কিসক তোমাদের মানুষ আমাদের মানুষ কি ভাই আমরা সবাই বাঙালি চ্যাংটু তার ডান হাতে কুড়াল নেয় সোহাগের কথা থুন হামরা বলে জানে মরি শালা মাক্কু শয়তানগুলা হামাগরে স্বেচ্চা পিস শেষ করলো মিছিলের আরো কয়েকটা ছেলে এবার হৈ হৈ করতে করতে ঘরে ঢুকলে আনোয়ার বাধা দেয় ঘরের ভেতর ঢুকছেন কেন বাইরে যান আপনার কথায় একটি ছেলে ঘুরে দাঁড়ায় এটা আমার খালার বাড়ি জানেন আপনারা বেআইনি দখলদার আমাদের সঙ্গে গোলমাল করবেন না ভালোভাবে বলছি সবাই মিছিলে আসেন চশমাওয়ালা ছিপ ছিপে ছেলেটির জবাবে আনোয়ার জোরে ধমক দেয় গোলমাল তো করছেন আপনারা বেরিয়ে যান আমাদের বাড়িতে এসে আমাদের থ্রেড করার সাহস পান কোথায় তার কথা শেষ হতে না হতে চ্যাংটু এসে দাঁড়ায় তাকে আড়াল করে আপনারা যান দুপুরবেলা হামাগরে কাম সমাধা হলে আপনা করে সবার যাওয়া হবো চশমা রুখে দাঁড়ায় আমাদের ভয় দেখাও না তার সঙ্গীরা চিৎকার করে এত বড় কথা ভয় দেখায় সংঘর্ষের সম্ভাবনায় আনোয়ার চঞ্চল হয়ে ওঠে আলিবক্স কি তাকে বিপদে ফেলে কেটে পড়ল হঠাৎ দেখে হাতে কুড়াল উপরে তুলে চ্যাংটু সবাইকে তাড়া করছে চ্যাংটুর সঙ্গে নবেজুদ্দিন হাতের দা ঘোরানো শুরু করে মিছিলের ছেলেরা দৌড়ে বাইরে চলে যায় চ্যাংটু ও নবেজুদ্দিনের সঙ্গে আনো আরও বাইরে ছোটে মিছিলের ছেলেরা রাস্তা ধরে চন্দনদহর দিকে উধাও হল বাড়ির বাইরে কাঁঠাল তলায় দাঁড়িয়ে নবেজুদ্দিন কাঁপে বড় মানুষের বেটা করে খোয়াই হলো করে সবার যাওয়া হবো তা শালা করে প্যাক কত এইভাবে কথাবার্তা চলছে চ্যাংটু হঠাৎ প্রায় দৌড়ে ভেতরের দিকে চলে যায় আনোয়ার তার পেছনে ঘরে চ্যাংটু একা আনোয়ার বারান্দায় পা দিতেই চ্যাংটু হাঁপায় গাজী কোটে নাই কথা না বলে সিঁড়ি দিয়ে উঠানে নেমে চ্যাংটু দৌড়াতে শুরু করে কলপাড়ের দিকে পায়খানায় গেছে বোধহয় কাঁপতে কাঁপতে দৌড়ায় আনোয়ার কলতলার থেকে হলুদ বনের ভেতর দিয়ে গেলে বাড়ির শেষ সীমানায় পায়খানা পায়খানার খোলা দরজায় উঁকে দিয়ে চ্যাংটু চিৎকার করে বদনা আছে শুধু বদনাই আছে হুম মানুষ নাই পায়খানার পেছনে সটি বন এরপর নিচু জায়গা বর্ষার পানি নামলে এখানে মাগুর শিঙির ছড়াছড়ি এখন বাসপাতার পাজা এরপর উঁচু জায়গায় ঘন ও বড় বাঁশ খুঁজতে খুঁজতে সবাই বাঁশঝাড় পেরিয়ে দাঁড়ায় ফসলের মাঠে আদিগন্ত মাঠ মাঠের উপর পদুম শহর গ্রাম লিলি করে এত তাড়াতাড়ি খৈবার গাজি এই মাঠ পার হবে কি করে আনোয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপায় সবাই মিলে বাড়ির ভেতর ও আশেপাশে খুঁজাখুঁজে চালায় রান্নাঘরের সিলিংয়ে এ ঝুলানো পাটখড়ির বোচকা সেখানে হাতরাতে গেলে ডান হাতে বিছার কামড় খায় নবেজুদ্দিন আলিবক্সের দলের একটা ছেলে চুলার ভেতর পর্যন্ত খোঁচায় আলিবক্স ফিরে এলে আরেক দফা অনুসন্ধান চলল দলের কর্মীদের আলিবক্স চাপা ও কঠিন গলায় একটু বকে নিজেরা ঘরের মধ্যে থাকবার পারলা না শেখা তো বিশ্বাস করো কৃষক এই অবিশ্বাসী মানুষটি কি আনোয়ার কাটা কাটা ঢোক গেলতে গেলতে আনোয়ার প্রস্তাব করে পদম শহর গেলে হয় না বক্স হাসে প্রদম শহর স্কুলের মাঠে ওই মিছিল মিসেলাগাও সভা চলতেছে বড়লোকের গাঁও সকলই গাজীগড়ের কুটুম ওই গায়ে মেলা মানুষ ঢাকার থাকে বগুড়াতে থাকে ছেলেবেলে সব কলেজ ইউনিভার্সিটিতে পড়ে চন্দনদেহের মিটিং করে সব তারাই ওই গাও তা ঢুকাই যাব না বারান্দায় এক কোণে বসে লাল রঙের চোখ মেলে চ্যাংটু দেখছিল উঠানের কালো মাটি করমালির বিরতিহীন গুঙ্গানিতে বিরক্ত হয় মাগি মাংসের লাকার নালাস কি চোখ তারপর মাটির দিকে মুখ রেখে সে বিড়বির করে শালা শালাতাম নামাজ পড়ে কত বড় মুসল্লি পুরু ও ফাটা ঠোঁটে ছোট্ট একটি হাসির টুকরাকে কে চ্যাংটু চটকায় ভাইজান কোয়া যায় না জুম্মার নামাজের ওয়াক্ত হলে আজান শূন্য বৈরাগের ভেটা তার খাড়া হবার পারে মুসল্লি মানুষের জওয়ান বর খেলাপ পারে আনোয়ার চুপচাপ শুনে চটকানো তেতো হাসি গিলে ফেললে চ্যাংটুর কথা আরও তেতো হয়ে ওঠে বড়নুকের মাথাত কত ফোন দিয়ে বাড়ায় আলিবক্স ছায় হাটা যাবার প্রস্তুতি নেয় আমরা যাই ভাই যান যদি কোনো সংবাদ পান তো নবেজুদ্দিনকে পাঠাই দিবেন কিন্তু নবেজউদ্দিন থাকবে না ছায় হাটার নাম করা সিধেল চোর জুলু ধরা পড়েছে গণ আদালতে তার বিচার হবে জুলো চোর একবার নবেজউদ্দিনের ঘরে শীত কেটে একটা কাঁথা আর শের দুই চাল নিয়ে গিয়েছিল লোকটাকে সে নিজ হাতে দুটো চর মারতে চায় নবেজউদ্দিন আবার আনোয়ারকেও যেতে বলে কিন্তু চ্যাংটোর নির্বিকার নীরবতায় আনোয়ার ইতস্তত করে এখানে করমালি একেবারে একা থাকবে পায়ের যা অবস্থা তা আপনি কি করবেন চ্যাংটুর কথায় আনোয়ার বিরক্ত হওয়ার সুযোগ পেয়ে একটু চাঙ্গা হয়ে ওঠে থাকা দরকার পোস্কা গলে গেলে বিপদ হবে সবাই চলে গেলে হঠাৎ ঝপ করে সন্ধ্যা হয়ে যায় করমলির পাশে দাঁড়িয়ে উঠানের উপারে পূর্ব পশ্চিম লম্বা নোনাধরা দেওয়াল তার লোমভরা গতর নিয়ে যেন নড়াচড়া করে সন্ধ্যার পর লণ্ঠন হাতে আনোয়ার বড় চাচার ঘরে যায় লন্ঠনের শিক্ষা বাড়িয়ে খাটের নিচে উকি দেয় খুনি গরুচোর আয়ব্ব নামের গুন্ডাপান্ডাদের সেবাদাস খইবার কাজে এখানে ঘাপটি মেরে লুকিয়ে নাই তো নির্জনতার সুযোগে বেটা আবার অতর্কিতে লাফিয়ে পড়বে না তো আনোয়ারের উপর রাত বাড়ে ভেতরের বারান্দা থেকে করমালিকে সাবধানে ঘরে এনে মেঝেতে তার শোবার বন্দোবস্ত করে আনোয়ার করমালির একটানা টানা গোঙানি একজন সঙ্গীর উপস্থিতিকে নিশ্চিত করলে আনোয়ার শুয়ে পড়ে রাস্তায় যখন নামে খিজিরের সঙ্গে ছিল মোটে কয়েকজন কর্মীরা আজম এই কয়েকজনের স্লোগানের আওয়াজ প্রতিধ্বনি তোলে মহল্লার সবগুলো গলি উপগলি জুড়ে এখন এগুলি ওগুলি থেকে মানুষ আসতে শুরু করেছে নবদ্বীপ বসাক লেনের পেছন দিকের বস্তি দিয়ে টোটাফাটা কাঁথা বেঢব কোট ও রং জলা জামা গায়ে বেরিয়ে আসে দশ বারো জন মানুষের একটি দল পাঁচ ঘাট লেনের শামসুদ্দিনের রুটির কারখানার লোকজন বেরিয়ে এসেছে তন্দুরের উম ছেড়ে ঋষিকেশ দাস রোডের গ্যারেজ থেকে আসছে রিকশাওয়ালার দল ঠাকুরদাস ল্যানের পাঁচ ছয় জনের একটি নীরব মিছিল সরব হয়ে ওঠে কলুটোলার মানুষের মিছিলের সঙ্গে যুক্ত হয়ে মানুষের সংখ্যা অনুমান করা মুশকিল দরকারি বা কি আকাশে চাঁদ নাই নির্মেঘ আকাশে তারা আছে বটে তবে তার আলো নামে কুয়াশা চুয়ে এর সঙ্গে মেশে ল্যাম্পপোস্টগুলোর হলুদ আলো কালচে হলুদ আলোর নিচে মানুষের শাড়ি ক্রমে দীর্ঘ হয় খিজিরের গা এক একবার ছমছম করে ওঠে সে নিশ্চিত যে মহল্লার বহুকালের পুরনো বাসিন্দারা তাদের সঙ্গে যোগ দিয়েছে কিন্তু তার ভয় করে না জিন বলো মহাকাল আজ সবাই মানুষের সঙ্গে একাকার হয়ে গেছে দেখো রহমতুল্লার চায়ের দোকানের মেসিয়াররা পর্যন্ত এসেছে উই যে তার গ্যারেজের তোতামিয়া তাদের সামনে উস্কো খুস্কু ওলা ওই লোকটা কে আরে এ যে বুঝলু শালার পেটে কি এক দুটো পাইট পড়েছে যে মাথাটা ঘুরে গেছে না কারফুর মধ্যে কাম নাই রোজগার সব বন্ধ শালার গেলে দেখা যায় শ্যামচরণ চৌধুরীর লেনের মানুষ ঈশ্বরদাস দাস লেনের মানুষ আসে বাণী ভবনের কলেজ ছাত্রদের সঙ্গে মিউনিসিপ্যালিটি অফিসের পাশের মুচিপাড়ার এত ছেলে এসেছে গলি উপগলি শাখাগুলি থেকে এই যে ছলকে ছলকে মানুষ আসছে এর ফলে সামনে পেছনে মিছিল কেবল বেড়েই চলে এতে খিজির পরে মিছিলের মাঝামাঝি সামনে যাওয়া দরকার উত্তর থেকে গোলাগুলির শব্দ আসছে ওই দিকে যাওয়া চাই কারফু ভেঙে শালার টুকরা টুকরা করে ফেলো কালো আকাশ হঠাৎ এক মুহূর্তের জন্য চোখে পড়ে জুম্মনকে হাত উঁচু করে জুম্মন স্লোগান দিচ্ছে তার পাশে আরও কয়েকটা পিচ্ছি সবগুলোই বস্তি এলাকার ছোমড়া এর মধ্যেও জুম্মনের হাতে স্ক্রুড্রাইভার দেখে খিজড়ের হাসি পায় কিন্তু ওর সঙ্গে কথা বলার সময় নাই হাওয়ায় শোনা যায় মালিবাগ কমলাপুর শাহজাহানপুর থেকে নাখালপাড়া মণিপুরি থেকে হাজার হাজার মানুষ কারফু ভেঙে ছুটে যাচ্ছে ক্যান্টনমেন্টের দিকে ক্যান্টনমেন্টের চারদিকের দেওয়াল ভেঙে ফেলা হবে আজ রাতে বিশাল সমাবেশের সমবেত আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মিলিটারির গুদাম গুদাম হাতিয়ার কিংবা হাতিয়ার সব চলে আসবে মানুষের হাতে খিজেরের হাত তো আজ খালি তার স্ক্রুড্রাইভার ও প্লায়ার সে দিয়ে এসেছে জুম্মনের হাতে দু চারটা হাতিয়ার নিতে খিজিরের আজ কোনো ঝামেলা হবে না চুতমারানি মিলিটারিকে আজ ভাসিয়ে দেবে পেছাবের ফেনার মতো খিজিরদের মিছিল এখন ভিক্টোরিয়া পার্কের সামনে পার্কের গাছপালা তাদের স্লোগানের জবাবে জোরে জোরে মাথা নাড়ে পাম গাছের মাথা থেকে গলার ফাঁস খুলে খুলে নেমে আসছে কবেকার কোন সেপাইয়ের দল মিছিলের সঙ্গে তারাও এখন মোড় নেবে ডান দিকে এমন সময় নর্থব্রুক হল রোড থেকে বেরিয়ে আসে সশব্দ মিছিল মিছিলের সামনে পাতলা খানল্যানের স্কুটার গ্যারেজের ড্রাইভাররা তাদের প্রত্যেকের হাতে এক একটি টিন গ্যারেজের ছাদ খুলে নিয়ে এসেছে টিনের ঢালওয়ালাদের সামনে রাখার জন্য খিজিরদের মিছিল ঘুরে যায় বা দিকে খিজির থাকতে চায় টিনের ঢাল পাশে যতটা পারে তাড়াতাড়ি হাঁটছে তার পায়ে যেন নতুন প্যাডেল ফিট করা মনে হচ্ছে নতুন টায়ার টিউব লাগানো বোটে নিয়ে সে চলছে মিছিলের লোকদের ওভারটেক করার জন্য ওকে হাঁটতে হয় এর পাশ দিয়ে ওর পাশ দিয়ে ওকে সাইড না দিয়ে কারো উপায় আছে কিন্তু একেবারে সামনে এসে পৌঁছবার আগেই শাখারি বাজারের দিক থেকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ দিয়ে একটা ট্রাক এসে দাঁড়ালো পুরনো স্টেট ব্যাংক বিল্ডিংয়ের গেটে পেছনে আরও একটি ট্রাক দুটো এই মিলিটারি লরি কালচে হলদে আলোয় মিলিটারিদের মুখ দেখা যায় না ঘন জলপাই রঙের হেলমেট তাদের মাথার উপরকার অন্ধকারকে গাঢ় করে তুলেছে মিছিল তখন শতগুণ জুড়ে ভরা গলায় প্রতিবাদ জানায় মানি না মানি না এই আওয়াজ অন্ধকারকে ছিঁড়ে টুকরা টুকরা করতে না করতে ট্রাক থেকে ছুটে আসে টট টট গুলি বর্ষণের শব্দ টিনের ঢালে ঢালে বাজে আগুনের শিলাবৃষ্টি টং 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 সঙ্গে 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 এর যুক্ত হয় বাবা গো মা গো বাঁচাও পানি প্রভৃতি আর্তনাদ গুলি বর্ষণ মিছিলের শেষ প্রান্তের মানিনা মানিনা স্লোগান ও এইসব আর্তনাদের সমবেত করাছে পিচের রাস্তা কংক্রিটের ফুটপাথ এবং এই দুইয়ের মাঝখানে নালা একসঙ্গে কাঁপতে শুরু করে পায়ের নিচে সব কাঁপে খিজির জানে এই সময় স্পিড কমাতে নাই স্পিড কমালেই অনিবার্য পতন ট্রাফিক সিগনালের পরোয়া করলেই এখন বিপদ সিগনালের লাল তর্জনী এখন অবয়ব বদলে গুলির শব্দে পরিণত হয়ে তাকে রীতিমতো শাসায় টকটক টকটক টক 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 এখন কে শোনে কার কথা খিজিরের সামনে দুজন লোক গুলিবিদ্ধ হয়ে গেছে রাস্তার ঠিক মাঝখানে খিজির এগিয়ে যাচ্ছে দিকের রাস্তা ধরে ফুটপাথ ঘেসে ভিড় এখানে এখন পাতলা তাড়াতাড়ি চলতে কোনো বাধা নাই কিন্তু আরও এক ঝাঁক টক টকটক ধ্বনির সঙ্গে চোখের সামনেকার কালচে কালচে আলোর ভাগ মিলিয়ে যায় অন্ধকার গাঢ়তর হয় ব্যাপারটা কি হলো কোন শালা খানকির বাচ্চা ট্রাক এসে ধাক্কা দিল তার বুকে বুকের বা ও পেটের ঠিক উপর ভাগে শরীরের এই দুই জায়গায় সলিড এসে বিধে গেল সামনে এখন কিছু দেখা যাচ্ছে না শালা ট্রাক ড্রাইভারকেও দেখা যায় না খিজের গালাগালি করার জন্য মুখ হা করে এই হালা চুপমারানি ড্রাইভার তোর মায়েরে বাপ তোর লাইসেন্স দিল কাঠায় চোখ দুইখান খুইলা গাড়ি চালাইবার পারস না কিন্তু মুখ দিয়ে ধনী বেরোয় না শটান হয়ে পড়ে গেছে ফুটপাথ ঘেসে অন্ধকার গাঢ়তর হয় সারা মহল্লায় কি কারেন্ট চলে গেছে কিন্তু যতই কারেন্ট যাক এখন কি তার এমনই শুয়ে থাকবার সময় হাই রে সবাই বুঝি পৌঁছে গেছে ক্যান্টনমেন্টের গেটে আর সেই হালায় খুমাখান ভাটকাইয়া বইটা থাকে ভিক্টোরিয়া পার্কের সামনে কি হলো তার বডির চেসেস কি ভেঙে গেল তার টায়ারে কি হাওয়া নাই নতুন টায়ার কি ফেসে গেল নাকি আবার দেখো ঘাড়ে বুকে ও পেটে পানি গড়িয়ে পড়ছে পানি ভি আরম্ভ হইল মেঘ নাই বাতলা নাই পানি হয় কেমনে মাথাটা তার পড়ে রয়েছে ড্রেনের মধ্যে তাই কে উঠতে পারছে না মাথাটা যদি কেউ একটু উঁচু করে দিত খিজি তো আর টের পাচ্ছে না যে কেবল আরেকটি বুলেট দিয়ে তার মাথাটা উঁচু করে রাখা সম্ভব থাক তার আর দরকার হয় না একটু করতেই মাথা তার কাত পাতা হয় কিন্তু এই কাত হওয়ার ধকলটুকুতেই খিজির বড় ক্লান্ত হয়ে পড়েছে চোখের সামনে উল্টো দিকের সাদা দেওয়ালে লেখা লাল স্লোগান ল্যাম্পপোস্টের হলোদালোতে একটু একটু দোলে ওই দেওয়াল ঘেঁষে ফুটপাথে টিয়া পাখি দিয়ে মানুষের ভাগ্য গণনা করে এক বুড়ো সেই লোকটি একটি ছায়া হয়ে একবার উপরে ওঠে একবারে নামে দেওয়ালের ভেতর কৃষ্ণচূড়া ডালের ঝাকরা মাথায় শুয়েছিল ল্যাম্পোস্টের আলো দেখতে দেখতে তাও নিভে গেল এবার ঝাপসা আলো জ্বলে চোখের ভেতরকার কালো মনিতে সেই আলোতে দোলে রোকনপুর লক্ষ্মীবাজার শ্যামবাজার বাংলাবাজার বাজার সদরঘাট সূত্রাপুর ফরাসগঞ্জ এমনকি গ্যাঞ্জারিয়া ফরিদাবাদ পর্যন্ত দোলানো ঘোরানো সেই সব মহল্লার রাস্তায় রাস্তায় গলিতে গলিতে উপগলি শাখা গলিতে খিজির প্যাডেল ঘোরায় তার সামনে হেঁটে যাচ্ছে জুমনের মা কিছুতেই তার নাগাল পাওয়া যায় না ওভারটেক করা তো দূরের কথা খারা নামাগি দেখো তো পুরুষ্ট প্যাডটা নিয়ে এইভাবে ছোটার কোনো মানে আছে লোর লোরপারস এখন উষ্টা খাইলে দুইটা যান খতম হয়ে যাইব হে খবর রাখোস কে শোনে কার কথা এক একটা গলির ভেতর ঢোকে ডাস্টবিনে স্তূপের উপর শুয়ে থাকে বিড়ালের মরা পোয়াতে মানুষের এইসব দেখতে হয় না ওইদিকে যাইস না ওই গলিতে গভীর রাতে বড় গ্যারেজে বসে বোতল টানতে টানতে জোয়া খেলে মহাজনদের পেয়ারের ড্রাইভাররা ওইদিকে যাইস না ওইদিকে রহমতুল্লার গ্যারেজ নয়া কিসিমের রিক্সা ঠাহর কইরা মহাজনে তোরে হান্দাইয়ে দিব গ্যারেজের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে এভাবে এত ঘোরার পর খিচির ফের গুলির আওয়াজ শুনতে পায় এবার নিজের গতরটাকে বোধ করতে পারে সাংঘাতিক ব্যথায় বুঝতে পারে তার গোটা শরীর ভেসে যাচ্ছে রক্তে এত রক্ত কোথেকে এলো বন্ধ ও ক্লান্ত চোখের কম্পমান মনিতে গাথা হয় একটি সিঁড়ি সিঁড়ির নিচে রক্তের ঢেউয়ে দোল খায় উলঙ্গ নারী দেহ কার গত খানবে কোন খান কি আয়া তার বগলে ঘুমায় ক্যাঠায় রক্তের মধ্যে দোলে তার মায়ের কালো কৃষ্টি গতর খান মাগো ও মা সিনাটার মধ্যে বহুত বিষ কি কইলি বেলা বহুত হয়ে গেছে গাড়ি জমা দেওনের টাইম পার হয়ে গেছে মহাজনে চেতব আজকা গারুজ জমা দেবো কেলায় আজকা ক্যান্টনমেন্টে যাইতে হইব জমা উমা নায়িকা কিন্তু চাকা তো আর চলে না গাড়ির চেসিস ভেঙে ফেলেছে এই গাড়িতে সে প্যাডেল ঘোড়ায় কিভাবে মহাজনের উপর রাগ করে সে শ্যামবাজারে মাল তুলছিল অনেক বেশি করে যে কি কয় নিজে ইচ্ছা করে নারিন্দার পুলে ঠেলে তোলার সময় ভরা গাড়ির চেসিস ভেঙে ফেলেছে না আমা তাই কি হয় না মা মা গিয়েও কোথায় সরে যায় চেসেস ভাঙা বডি আর ঠেলা যায় না হঠাৎ খুব বমির ব্যাগ আসে খিজিরের মুখ দিয়ে ছোলকে ছলকে রক্ত পড়ছে রাস্তায় গলানো পিচ ঢালার মতো রক্ত পরে নাকের উপর রক্ত পরে ঠোঁটের কেশ বে চিবুক বে চোখ জোড়া নিজে নিজেই খুলে যায় উপরে সবই কালো রঙে আঁকা ল্যাম্পোস্ট থেকে বিদ্যুৎ বহন করে ছুটে চলে তারের ঝাঁক সেগুলো সব এখন অদৃশ্য অথচ চৌখ জোড়া তার হাট করে খোলা পোড়াবাড়ির ভাঙা দরজার মতো সেগুলো বন্ধ করা যায় না রক্ত ও বারুদের গন্ধে সে আপ্লুত হয় তবে পলকের জন্যে মাত্র রক্তের মধ্যে হাবুডুবু খেতে খেতে সব রং সব গন্ধ এমনকি বাতাস পর্যন্ত তার আয়ত্তের বাইরে খিজিরের মুখে অন্ধকার হয়ে পড়েছে পার্কের ভেতরকার রেলিং ঘেঁষে দাঁড়ানো গোলাপি গাছের প্রসারিত রোগা ডালের ছায়া খিজিরের বা হাত ছড়ানো ফুটপাথের ওপর সেই হাতের নিচে ও উপরে পাম গাছের ছায়া কাছ থেকে ও দূরে থেকে আসা গুলি বর্ষণ স্লোগান ও আর্তনাদ তার কানের পর্দায় মিছে মিছে ধাক্কা দেয় তার খুব ঘুম পায় ভাঙা চেসিসওয়ালা বডিটার প্যাডেল ঘুরিয়ে কোনো মতে যদি গ্যারেজ পর্যন্ত পৌঁছা যেত কিন্তু ড্রেনের ময়লা পানিতে পড়ে থাকা পায়ে কোনো বল পাওয়া যায় না পায়ের বুড়ো আঙুল একটুখানি কেঁপে স্থির হয়ে থাকে ভোর হতে না হতে তিনটে বড় মাছি খিচড়ের হা করা মুখের উপর ভু ভো করে ওরে কিছুক্ষণ পর তাদের নীল পাখায় গোলাপি আভা পরে তেরছা হয়ে এই দৃশ্য দেখেছিল জুম্মন ভিক্টোরিয়া পার্কের ভেতরে রেলিং ও মস্ত স্মৃতিস্তম্ভের মাঝামাঝি জায়গায় পাতাবাহারের একটি ঝোপের আড়ালে সে ছিল আশেপাশে কেউ ছিল না খিজিরকে পাহারা দেওয়া দরকার কিন্তু ভালো করে রোদ ওঠার আগেই মিলিটারির গাড়ি এসে দেখতে দেখতে সব লাশ তুলে নেয় শেষ লাশটি ছিল খিজিরের জুমন কি করবে তার হাতে স্ক্রুড্রাইভার ও প্লায়ার পড়ে গিয়েছিল স্মৃতিস্তম্ভের সিঁড়ির নিচে সেগুলো খুঁজে পেতে পেতে মিলিটারির লাশওয়ালা গাড়ি আজাদ সিনেমা পার হয়ে গেছে ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি করে ফেলুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী অংশ পেতে গল্প ভালো লাগলে লাইক কমেন্ট এবং অন্যদের কাছে শেয়ার করার অনুরোধ রইল